স্বর্ণ পদক পেল ইঁদুর বীরত্বপূর্ণ কাজের জন্য স্বর্ণ প্রদান অনুষ্ঠান জমকালা আয়োজন কিন্তু মর্যাদাপূর্ণ এই পদক অর্জনকারী কোনো ব্যক্তি নন একটি ইঁদুর পেয়েছে এই পদক স্থলমাইন শনাক্তের মতো অতি ঝুঁকিপূর্ণ কাজের জন্যই আফ্রিকান ওই ইঁদুরটিকে এই সম্মাননা দেওয়া হয়েছে বিবিসির খবরে বলা হয়েছে মাগোয়া নামের ইঁদুরটি তার পেশা জীবনে উনচল্লিশটি স্থলমাইন ও আটাইশটি অবিস্ফোরিত গোলা শনাক্ত করেছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ায় অতি ঝুঁকিপূর্ণ মানে শনাক্ত ও তা অপসারণ করে অনেক মানুষের পান বাঁচাতে সাহায্য করেছে ক্ষুদে প্রাণীটি যুক্তরাজ্যভিত্তিক বিষয়ক দাতব্য সংস্থা পিপলস ডিসপেন্সারি ফর সিক অ্যানিমেশন এই পদকে দিয়েছে তিরিশটি প্রাণী এই সাহসিকতার পুরস্কার পেরেও প্রথমবারের মতো ইঁদুর মাগোয়া পেল সম্মাননা পিডিএস এর ওই পদকে খোতাই করে লেখা বীরত্ব কর্তব্যনিষ্ঠার জন্য সাত বছর বয়সী মাগুয়া একটি পুরুষ ইঁদুর আফ্রিকার দেশ তাঞ্জিনিয়া ভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান অ্যাপোপো প্রাণীটিকে প্রশিক্ষণ দিয়েছে অ্যাপোপো ইউরোপের দেশ বেলজিয়ামে নিবন্ধনকৃত প্রাণীটির প্রতিষ্ঠানটির তথ্যমতে মাগুয়ার জন্ম বেড়ে ওঠা তানজানিয়ায় ওজন এক দশমিক দুই কিলোগ্রাম লম্বা সাত সেন্টিমিটার এই প্রজাতির ইঁদুর অন্যদের চেয়ে তুলনামূলক বড় হরেও মাগোয়া এখনও অনেক ছোট হালকা পাতলা গড়নের ফলে যখন সে মাইনের উপর দিয়ে হেঁটে যায় তখন সেটি বিস্ফোরিত হওয়ার মতো বর সৃষ্টি করতে পারে না অ্যাপোপো জানায় তারা ইঁদুরগুলোকে প্রশিক্ষণ দেয় মূলত বিস্ফোরক যন্ত্রের মধ্যে থাকা রাসায়নিক উপাদান শনাক্তের জন্য এই প্রাণীগুরু যখন কোনো বিস্ফোরক উপাদান খুঁজে পায় তখন তার সঙ্গে থাকা মানুষ সহকর্মীকে সতর্ক বার্তা দেয় মাগোয়া টেনিস কোর্টের মতো আয়তনের একটি মাঠ তল্লাশির জন্য মাত্র বিশ মিনিট সময় নেয় মেটাল যন্ত্রের সাহায্যে একই আয়তনের মাঠে তল্লাশির জন্য মানুষের সময় লাগে প্রায় এক থেকে চার দিন